জামায়াতের উদ্দেশ্যে জড়ো হওয়া দুই দুষ্কৃতী গ্রেপ্তার সিংহুরে। গতকাল রাতে সিংহুর থানার পুলিশ টহলদারি চালানোর সময় পুলিশের নজরে পড়ে একটি টাটা সুমো রতনপুরে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ কাছে যেতেই দুষ্কৃতীরা ছুটে পালানোর চেষ্টা করে। চারজন পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে ধরে ফেলে পুলিশ। জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানা এলাকার এই দুষ্কৃতী দল ধৃতদের নাম শেখ শাহিদ ও ইরান মোল্লা। ধৃতদের কাছ থেকে একটা পাইপ গান ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও আটক করা হয়েছে তাদের টাটা সুমো। আজ তাদেরকে চন্দননগর আদালতে পাঠানো হচ্ছে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।